অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি রে? ও বাবা, এই ও দাদা একটু খাবার দিন তো দাদা, মানে ছেড়ে খিদে, ও দাদা একটু খাবার দিন না, ছেড়ে বটে খিদে পেয়েছে মনে হয়, একটু খা। রে আচ্ছা, এই যে এটা আমি নিচে, আমার লাগবে এক প্লেট পরোটা। আরে কি পয়সা দিবি তো? পরে দে, দাঁড়াও না। আপনার কি লাগবে? দিচ্ছি দাদা। আরে জগটা, জগ আস্তে 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 তার হ্যাঁ না ধার লালিটিকে আমার সব কথা বললাম। তোমার থালা, তোমার জগ, এই নাও। আমি আর শান্তি যে খেয়েছিলাম তার 100 টাকা ধর। ওই তো আর দিচ্ছে তো। আর আজকের পরোটা আলু দমে দাম কে দেবে? ওটা মাপ। ওই মাপ মানে? তুমিও তো কত কিছু খাও এক্সট্রা, জানি মাফ করে দিই না। কি করছিস খদের আছিস সামনে? আরে কাজ করে দাও। কি এটা? কে তোমার এখানে কাজে নিয়ে না? আমার ভাই হয়। তোমার আবার ভাই হলো কবে থেকে? কথা কি যা বলছি করো না। কোথায় কাজ করতিস? চানাচুর কারখানায়, বড় বাজারে। আরে বলো না, মানে ঠেপে ঠান্ডা ছিল মাইরে পালিয়ে এসছে। কোথায় থাকিস? ও মা থাকবে আবার কোথায়, এখানে কাজ করবে রাত্রে এখানে শোবে? মজা কি আর কি এখানে শোবে মানে? হ্যাঁ পুলিশকে টাকা দেবে কে, তোর বাপ? আসসালাম। এই আমার বাপ থাকলে তোর কাছে আসতাম। চল চা লাগবে আমি দিয়ে দেবো। হলো তিন চাকা সাইকেল চালাতে পারিস? ঠিক আছে যা, তোর কথা রাখলাম। আমার শাহরুখ খান। আরে বাস লালি, কি রে সকাল সকাল খদ্দের জুটিয়ে ফেলেছিস? চলবে ভাই আয় আমার জবাব। আরে মাল দে মাল দে। আরে বাবা সকাল সকাল ঢুকু ঢুকু না, চল চল দিচ্ছি। বাবু সাবধানে থাকবে, দাদা যেমন বলবে তেমন করে চলবে। শোনা ছেলে চলে শাহরুখ খান। তুমি হা করে তাকিয়ে দেখছো কি? ওইখানে ঝেঁটাটা আছে, ঝেঁটা দিয়ে জায়গাটা পরিষ্কার কর। হ্যাঁ কেন বিনা মেঘেই বাজ, পদ্ম লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায়।